ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ব্লগ। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমি তোমাদের বন্ধু প্রিয়াঙ্কা খুব ভালো আছি। তো এই ব্লগটা ছিল যে সানডে ব্লগ। সানডেতে আমার সকালবেলা কোচিং থাকে, তাই সকাল সকাল উঠে চা খেয়ে চান করে বেরিয়ে পড়েছি কোচিংয়ের উদ্দেশ্যে। তো কোচিংয়ে তো কাল গেলামই, প্লাস কালকে একটু অন্নপ্রাশন বাড়িতে দুপুরবেলা নেমন্তন্ন ছিল, সেখানেও গিয়েছিলাম, প্লাস কাল বৃষ্টি হয়েছিল। সব মিলে একটু অন্যরকম সানডে কাটলো। সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো তোমরা প্লিজ কিছু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধু, ট্রেন থেকে নেমে সামান্য হেঁটে আমি আমার কোচিনে চলে এসেছি। এবার কোচিনে আমার কোচিন দুধুলে আমি কোচিনে উঠে পড়েছি। হাই হাই সুদীপ্তা, এই যে মুখ ঘুরিয়ে বসে আছে, ধ্যান করছে ম্যাডাম। তনুশ্রী বসে আছে, এই যে সুমনা। শোন না সুমনা, রাগ করো না মানা। ভালো আছিস? না, খুব খারাপ আছি। কেন রে, খারাপ আছিস কেন? তারপর কোচিং শেষ হয়ে যাওয়ার পর স্টেশন এসে কিছুক্ষণ বসেছিলাম। প্রচণ্ড গরম ছিল। তারপর ট্রেনে করে যাই হোক বাড়ি এসে আগেই ফ্রিজ খুলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর বাড়িতে বাটারস্কচ আইসক্রিম আমার ছিলই বাড়িতে। আমার খুব ভালো লাগে বাটারস্কচ আইসক্রিম খেতে, বা যে কোনো আইসক্রিম খেতেই খুব ভালো লাগে। তো তারপর যাই হোক ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম অন্নপ্রাশন বাড়ি। খুব সুন্দর করে গেটটা সাজিয়েছিল, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই গেটটা দেখলে। সিঁড়ি দিয়ে উঠে আমরা ভেতরে চলে এসেছি। খুব সুন্দর করে ভেতরটাও সাজিয়েছিল, অনেক কিছু তোমার ডেকোরেশনস করেছিল খুব সুন্দর করে। তারপরে তোমার কি, আমরা একটুখানি আমপান্না করেছিল। আমপান্না আমার তো মানে আমপান্নাই এটা, তো জানি না এটাকে কি বলে, আমপান্না বা পুদিনার শরবত হতে পারে, ঠিক বুঝতে পারিনি। আর আইসক্রিম করেছিল স্টর হিসেবে। ফার্স্টে একটুখানি পুদিনা বা আমপান্নার শরবত খেলাম, তারপর তো একটু ঘোরাঘুরি করলাম। ভবনটা অন্নপ্রাশনের জন্য আমরা ভাড়া করেছিলো, সেই ভবনটার নাম হচ্ছে জয়জয়ন্তী ভবন। আমার বাড়ি থেকে একদমই কাছে, 2-3 মিনিটের মাত্র রাস্তা। আর খুব সুন্দর ভবনটা, দুতলা একটা ভবন, খুব একটা বড় ভবন নয় কিন্তু খুব খোলামেলা ভবনটা। বেশ সামনে অনেকটা স্পেস আছে, তোমরা এখানে পার্কিংও করতে পারো। আর সামনে একটা খুব সুন্দর ঝর্ণা আছে। আমার রিসেপশন দিনকে এই ভবনটাই সৌরভদের বাড়ি থেকে ভাড়া করেছে। তো খুব সুন্দর এই ভবনটা, আমার তো খুব ভালো লাগে ভবনটা। এই যে আজকে ছোট্ট পুচকু চলে এসছে, ওরই আজকে অন্নপ্রাশন। তো ও একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওঠার পর সবারকে দেখানো হলো আর কি। তো খুব ভালো একটা গুড বয় বলতে পারো, একটুও কাঁদে না, সবার কোলে যায়। খুব মিষ্টি দেখতে হয়েছে পুচকুটাকে। ইনভিটেশনটা ছিল যে আমাদের ফ্ল্যাটেই, আমরা থাকি 4th ফ্লোরে, আর 3rd ফ্লোরে যারা থাকি তাদেরই আর কি নাতির অন্নপ্রাশন ছিল। তো আমরা গিয়েছিলাম, আমাদের ফ্ল্যাটে আরও অনেকে গিয়েছিল এই অন্নপ্রাশনে। এই যে তারপর আমরা খেতে চলে এসেছি দুপুরবেলা। তো একটু দেরিও হয়ে গেছিলো, তো অনেক রকমের খাবার করেছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে সব থেকে আমার ভালো লেগেছে হচ্ছে ফিশ ওরলি আর মাটনটা, দারুণ করেছিল। এই যে খাবার পর আমরা বাড়ি যাওয়ার উপরে দাঁড়িয়ে আছি, আর তার মধ্যে বৃষ্টি শুরু। তো ঝমঝমিয়ে বেশ ভালো বৃষ্টি পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা, বেশ ভালো বৃষ্টি পড়েছে, একদম পুরো খিলে গেছে ছাদ বা সামনে এলাকাটা। তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করে আমরা আবার বাড়ির থেকে রওনা দেব। এই যে আমি ভিডিও করছি। তো যাই হোক খানিকক্ষণ ওয়েট করে আমি নিজের দিকে নামছি। তো নিচে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বাড়ির দিকে রওনা দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা যেভাবেই আমাকে ভালোবাসে দিচ্ছ এভাবেই ভালোবাসা দাও, আর প্রচুর 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 শেয়ার লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে বন্ধুরা। তো টাটা, বাই বাই।